লকডাউন উপেক্ষা করে প্রতিদিনই মানুষের ভিড় বীরভূমের পাইকর বাজারে। বীরভূম প্রথম থেকেই গ্রিন জোন থাকলেও করোনার থাবা বীরভূমে পড়েছে। জেলার বেশিরভাগ এলাকায় লকডাউন সফল করতে জেলা পুলিশ বহু পদক্ষেপ নিয়েছে। এখনও পুলিশ লকডাউন সফল করতে রাস্তায় সারাদিন ব্যস্ত, কিন্তু রামপুরহাট মহকুমার পাইকর থানার ঢিলছোড়া দূরত্বে একটি বাজারে নিয়মিত চলছে হাট। সামাজিক দূরত্ব অনেক দূরের ব্যাপার, মুখে মাস্ক পর্যন্ত কেউ ব্যবহার করছেন না। যারা প্রকৃতই লকডাউন মেনে ঘরে বসে আছেন তাদের বক্তব্য, আমরা লকডাউন মেনে কি করব, প্রতিদিন শয়ে শয়ে লোক হাটে আসছে। পাশে থানা থাকলেও পুলিশ আসেন বেলা 12টার পরে। বহুবার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, কিন্তু হাট মালিক তৃণমূলের ব্লক সভাপতি হওয়ার জন্য কেউ মুখ ফুটে কিছু বলতে পারছেন না বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। এলাকার সমাজসেবী কংগ্রেস নেতা মোহাম্মদ আসিফ ইকবাল রাসেল জানান, লকডাউন আমরা মানলেও পাইকর কিয়াতনগরে কোনো লকডাউন নেই। করোনা যখন বীরভূমে ইতিমধ্যেই প্রবেশ করেছে তখন এমন অসচেতনতার চিত্র আমাদের ভাবাচ্ছে। আমি কয়েকবার পুলিশকে বিষয়টি জানিয়েছি, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিককেও জানিয়েছি, কিন্তু পুলিশ নীরব। মাঝে মাঝে মনে হচ্ছে পাইকর কিয়াতনগর ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বাইরে। সারা বিশ্ব করোনা ভাইরাসের আতঙ্কে থাকলেও এখানকার মানুষের কোনো আতঙ্ক নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, শাসক দল যখন করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনতা অবলম্বন করতে সর্বত্রই বার্তা দিচ্ছেন, তখন পাইকরের শাসক দলের নেতার হাট চলছে দেদার বেড়ালের গলায়, ঘণ্টা কে বাঁধবে বলুন। পুলিশ এখানে লকডাউন সফল করার জন্য আসেন না, যদিও পাশেই থানা, ওনারা আসেন হাট শেষ হওয়ার পর। লকডাউনের আগেও যেমন চিত্র ছিল এখনও তেমনই রয়েছে, কোনো সামাজিক সচেতনতার বালাই নেই পাইকর হিয়াতনগরে। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি, অবশ্যই সামাজিক সচেতনতা অবলম্বন করা উচিত সবার। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।